দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আবারও ফিফার শাস্তি পেল দেশের ফুটবলকর্তারা। এবার বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকেও অর্থদণ্ড দিয়েছে ফিফা, তবে তা আগের অভিযোগের ভিত্তিতে। নতুন অভিযোগে সুহাগকে আরও 3 বছর নিষিদ্ধ ও প্রায় 26 লাখ টাকা জরিমানা করেছে ফিফা। আর অর্থ বিভাগের সাবেক 2 কর্তা আবু হোসেন ও মিজানুর রহমানকে 2 বছর নিষিদ্ধ ও অর্থ জরিমানা করা হয়েছে। গেল বছরের 14 এপ্রিল আর্থিক জালিয়াতির দায়ে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। বাংলাদেশের ফুটবলে রচিত হয় কলঙ্কের অধ্যায়, সে অধ্যায় দীর্ঘায়িত হচ্ছে আরও। ফুটবলের সর্বোচ্চ সংস্থার তদন্তে বেরিয়ে এসেছে আরও অনিয়ম। ফেঁসে গেলেন বাফুফের ফিনান্স কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদিও। সোহাগ নিষিদ্ধ হওয়ার পরপরই আঙুল উঠেছিল মুর্শেদির ওপর, এবার তার অপরাধেরও প্রমাণ মিলেছে। বাফুফের এই সিনিয়র সহসভাপতি ও অর্থ কমিটির চেয়ারম্যানকে জরিমানা করা হয়েছে 10,000 সুইস ফ্রা বা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 13 লাখ টাকা। শাস্তির মেয়াদ বেড়েছে আবু নাইম সোহাগের। আগেই 2 বছরের জন্য নিষিদ্ধ বাফুফের বহিষ্কৃত সাধারণ সম্পাদককে এবার নিষিদ্ধ থাকতে হবে আরও 3 বছর, যার 1 বছর ইতোমধ্যে পার করেছেন সোহাগ। বেড়েছে জরিমানার অর্থ, এখন তাকে গুনতে হবে 26 লাখ টাকা। নতুন ও পুরাতন অভিযোগ মিলিয়ে 2027 সাল পর্যন্ত নিষেধাজ্ঞায় পড়লেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক এই সাধারণ সম্পাদক। ফিফার স্বতন্ত্র এথিক্স কমিটি এই অপরাধ খুঁজে বের করেছে। সালাম মুর্শিদির বিপক্ষে কোড অফ এথিক্সের 14 নম্বর ধারা ভঙ্গের প্রমাণ মিলেছে। 2 বছর নিষেধাজ্ঞা পাওয়া আবু হোসেন ও মিজানুর রহমানও 10,000 সুইস ফ্রা জরিমানা গুনবেন। এছাড়া বাফুফের প্রকিউরমেন্ট ও স্টোর অফিসিয়াল ইমরুল হাসান শরীফকেও ফিফা প্রদত্ত ট্রেনিং নিতে বলা হয়েছে এবং ভবিষ্যতে তার আচরণের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। পৃথক শুনানিও প্রতিটি কার্যক্রম গুরুত্বের সঙ্গে পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে ফিফার অ্যাডজুডিকেটরি চেম্বার। ফিফার দেয়া ফান্ড নিয়ে বেশ কয়েকটি ব্যাপারে জালিয়াতি ও মিথ্যা নথি প্রদান করেন বাফুফের সেই 5 কর্মকর্তা, যার প্রমাণ পেয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। শেখ আশিক, বিবিসি নিউজ ডেস্ক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।